আমাদের এই অভিযান আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু অবৈধ ব্যবসা কিছু টেন্ডার বাজের কথা আমাদের কাছে আস কানে আসছিল সেগুলোর জন্য যারা করে তাদেরকে আমরা আমাদের কাছে যা ইনফরমেশন আসছে সেই অনুযায়ী আমাদের বিশ্বেরা ল এনফোর্সমেন্ট এজেন্সিরা কাজ শুরু করেছে কে কোথায় আসেন সেটা সবচেয়ে বড়ো কথা হলো কে কোথাখানি অপরাধ করেছেন যারাই অপরাধ করেছেন সে রাজনীতিবিদ হোক কিংবা যেই হোক তাকে আমরা চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এটাই হলো সবচেয়ে বড় কথা আপনি যাদের নাম বলেছেন নাম ছাড়াও আমি বলতেছি নাম যেটা বলছেন তো আজ বলছেনই কিন্তু নাম ছাড়াও যারা আছেন আপনার যারা চিহ্নিত করেন তাদেরকেও তো আমরা নিয়ে আসতেছি আপনি নিশ্চয়ই দেখেছেন মোট কথা আমরা যেই অপরাধ করবেন আমরা আইনের চোখে সে অপরাধী তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবই

এমন তো কিছু হয়নি যাতে আমার রেড অ্যালার্ট জারি করতে হবে বিমানবন্দর দিয়ে অপরাধীরা কখনোই যেতে পারে না তা আমাদের একটা লিস্ট ওখানে থাকে যারা নাকি যাদের বিচার কার্যে যারা নাকি যাদের নাম থেকে যায় কিংবা কোনো অপরাধীদের তাদের তালিকা কিন্তু বিমানবন্দর এবং ইমিগ্রেশন এর সবগুলি পয়েন্টই তাদের নাম থাকে এইটা তো তো চলমান প্রক্রিয়া এটা এটা সবসময় থাকে এবং এটা সবসময় আছে না না এই এই মুহূর্তে এই মুহূর্তকে কেন্দ্র করে কোনো বিশেষ সতর্কতা নেই কারণ এইগুলো আমাদের সব সময় চলমান প্রক্রিয়া রয়েছে যেই অপরাধ করছে তাকেই আমরা আইনের হাতে নিয়ে আসছি যে দেখুন বিমানবন্দরে কাস্টম অথরিটি থাকে তারা চেক করেন আর এই ক্যাসিনো কিভাবে আসলো সেটা তো সেটার চেয়ে বড় কথা হলো ক্যাসিনো এখানে খেলা খেলছে কেন সেইটার জন্য আমরা অভিযান চলছে আপনারা কম্পিউটার যদি দেখেন কম্পিউটার তো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়ে আসে এনে এনে অ্যাসেম্বল করে আমাদের প্রগতি ইন্ডাস্ট্রি বড় গাড়িগুলি তৈরি করছে গাড়িগুলি অ্যাসেম্বল করে বিভিন্ন পার্টস এনে জোড়া দিয়ে গাড়ি বানিয়ে দিচ্ছে এখন এই যে ক্যাসেনোর এই যে সরঞ্জাম দেখেন এমনও হতে পারে আমি জানি না আমার অভি এটার সম্বন্ধে জানা নেই এগুলি হয়তো ছোট ছোটো করে নিয়ে আসছে কেউ বুঝতে পারেনি সেরকম একটা হতে পারে এবং কিভাবে নিয়ে আসছে কী ডিক্লারেশন দিয়ে নিয়ে আসছে এগুলি আমরা এখন দেখবো তদন্তকারীরা দেখবে এটাও দেখবে থ্যাংক ইউ

কাজেই এখানে পুঠি এবং রাঘবাল বলে কিছু আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে সবাই সমান রাঘব্বালও যদি অপরাধ করে থাকে তাকেও আমরা ধরছি আপনারা এগুলি দেখছেন তো আমাদের মাননীয় সংসদ সদস্যরাও বাদ যাচ্ছেন না সেখানে আমরা কেউ বাদ দিছি বলে আপনি এমন একটা উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে উদাহরণ প্লেস করতে পারবেন না যে তাকে বাদ দেওয়া হয়েছে এখানে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরাও সেই আইনের আওতায় চলে আসছে কাজে রাঘব আমাদের কাছে কিছু নেই মানে আমরা তো কোনো অবৈধ ব্যবসা ছাড়া বৈধ কিছুতে আমরা কিন্তু আমাদের অভিযান চলছে না যেগুলি অবৈধ ক্যাসিনো আমাদের জোয়া খেলা আমাদের জন্য একটা অবৈধ খেলা বৈধ খেলা যেগুলি যেগুলি সেগুলো তো আমাদের ওখানে কেউ হানা দিবে না এবং আমার আমার জানা মতে দিচ্ছে না তাদের অন্য কোন অপরাধের তদন্ত হবে কিনা চাঁদাবাজি হ্যাঁ তো হচ্ছেই চাঁদাবাজি কিংবা জোর করে ক্ষমতা দখল ব্যবসা দখল মানি লন্ড্রিং এই সবগুলিই তো অবৈধ সবগুলি চলছে

কেবলমাত্র পারবেন আমরা যেই হৃদয়ের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সেই জায়গায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কোনো ঘাটতি নেই আমরা উনি জনপ্রিয়তার জন্য নয় উনি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এখন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আমরা মনে করি এই সমস্ত অবৈধ ব্যবসা কিংবা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায় সেইগুলোকে আমাদের দমন করতে হবে সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা চলছে

যখনই আমাদের নজর আসছে তখনই আমরা ধরতেছি আমরা শুধু এই দুই এক দিনের মধ্যে হয়তো হয়তো একজন দুইজন উল্লেখযোগ্য আপনাদের চোখের সামনে আসছে এর আগে কিন্তু আমরা সব সময় যার নামই আসছে কিংবা যেই এই ধরনের অবৈধ কিছু করতে চেষ্টা করছে তাকে আমরা কিন্তু আইনের আওতে নিয়ে আসছি আপনার নিজেই পেপারগুলোর আপনাদের দৈনিক পত্রিকাগুলো আপনাদের মিডিয়াতে অনেক প্রচারিত হয়েছে আমরা কেউ ছাড় দিচ্ছি না মাননীয় মন্ত্রী এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় এর মধ্যে দেখা যায় আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ করে অনেকেই মানে লাভবান হচ্ছে তো এদের যারা আওয়ামী লীগের ঢুকে এই যে এই কাজগুলো করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা দেখুন এটা হলো আপনি যে প্রশ্নটা হলেন এটা হলো সাংগঠনিক প্রশ্ন আওয়ামী লীগের আওয়ামী লীগের দলগত প্রশ্ন সেটা নিশ্চয়ই আপনি কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় সেতুমন্ত্রী কাছে আপনার তার মতামত নিয়ে আসছেন উনি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলেছেন আমার মনে হয় আপনার সেখান থেকে উত্তরটা নিয়ে আসছেন এটা আমি এই মাত্র বললাম যারা নাকি অবৈধ ব্যবসা করে করেন অবৈধভাবে তারা কোনো প্রতিপত্তি স্থাপনের প্রচেষ্টা নিচ্ছেন কিংবা যাদেরকে আমাদের শনাক্ত করা হয়েছে সে মানে দুর্নীতি পরায়ণ তার নাম কিন্তু আমাদের ইমিগ্রেশন যেখান থেকে যাওয়া আসা করেন বিদেশে সেইখানে তাদের নামটি রয়েছে তারা গেলেই তাদের পাসপোর্টটায় মানে চিহ্নিত হয়ে যাবে সেগুলি রয়ে গেছে কাজেই এইটা তো আমাদের চলমান প্রক্রিয়া যারা নাকি এদেশে কোনো অবৈধভাবে কোনোভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে সে তাকে আইনের মুখোমুখি হতেই হবে থ্যাংক ইউ কোনো জায়গায় সীমাবদ্ধ নাই আমরা যেখানেই আমরা দেখব অপরাধী তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো দেখুন যখনই আমাদের নজর আসছে তখনই আমরা ধরতেছি আমরা শুধু এই দুই দিনের মধ্যে হয়তো হয়তো একজন দুইজন উল্লেখযোগ্য আপনাদের চোখের সময় আসছে এর আগে কিন্তু আমরা সব সবসময় যার নামই আসছে কিংবা যেই এই ধরনের অবৈধ কিছু করতে চেষ্টা করছে তাকে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসছি আপনারা নিজেই পেপারগুলোর আপনাদের দৈনিক পত্রিকাগুলো আপনাদের মিডিয়াতে অনেক প্রচারিত হয়েছে আমরা কেউকে ছাড় দিচ্ছে দিচ্ছি না মাননীয় মন্ত্রী এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় এর মধ্যে দেখা যায় আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ করে অনেকেই মানে লাভবান হচ্ছে তো এদের যারা আওয়ামী লীগের ঢুকে এই যে এই কাজগুলো করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের

এটা আমি বললাম যারা নাকি অবৈধ ব্যবসা করেন অবৈধভাবে তারা কোন প্রতিপত্তি প্রচেষ্টা নিচ্ছেন কিংবা যাদেরকে আমাদের শনাক্ত করা হয়েছে সে মানে দুর্নীতি পরায়ণ তার নাম কিন্তু আমাদের ইমিগ্রেশন যেখান থেকে যাওয়া আসা করেন বিদেশে সেইখানে তাদের নামটি রয়েছে তারা গেলেই তাদের পাসপোর্টটা মানে চিহ্নিত হয়ে যাবে সেগুলি রয়ে গেছে কাজে এইটা তো আমাদের চলমান প্রক্রিয়া যারা নাকি এদেশে কোনো অবৈধভাবে কোনোভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে সে তাকে আইনের মুখোমুখি হতেই হবে থ্যাংক ইউ কোনো জায়গায় সীমাবদ্ধ নাই আমরা যেখানেই আমরা দেখব অপরাধী তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো